اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته شماله عبد السبحان بن প্রশ্ন জানতে চেয়েছেন যে উটের নাকি উজু করতে হয় বলে সঠিক তথ্য জানতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রস্লাম আব্দুল সোবান ভাই উটের গোস্ত খাইলে উজু করতে হয় এটা আমাদের নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন তিনি অর্ডার দিয়েছেন উটের গোস্ত খেয়ে উঁজু করতে হবে এ সম্পর্কে অনেকগুলো বর্ণনা আছে দু একটি বর্ণনা উল্লেখ করলে বিষয়টা আরও পরিষ্কার হবে সেটি হলো যে বর্ণনাটি আছে সহি মুসলিমের বর্ণনায় হাদিসে সোহেল মুসলিম বর্ণনা আছে তিনশো ষাট নম্বরে হাদিসটি বিষ্ট সাহাবি জাবের আজলম থেকে বণিত হ্যাঁ জাবের আজলম বলেন সোহিল রসুল্লা আলিহি ওসালাম আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করা হলো যে দাও মিল্লু হামিল ইবিল আমরা কি উটের গোস্ত খেয়ে উজু করবো নাবি সাল্লাহ আসলাম বললেন হ্যাঁ উটের গোস্ত খেয়ে তোমরা উজু করবে তারপর জিজ্ঞাসা করা হলো যে আমরা কি ছাগলের গোস্ত খেয়ে উঁজু করবো আনাতউদ্দৌ মিল্লু হামিল খানম নাবি সাল্লা আসলাম বলেন ইনশিটা যদি তুমি চাও এই একটা বর্ণনা দ্বিতীয় একটা বর্ণনা আছে আবু দাউদে আছে একশো দশ চৌরাশিতে এবং তিরমিজেতে আছে একাশি বন নম্বরে আরও অন্য বর্ণনা আছেও সেই হাদিসটি বারাবনা আজেব রাজন থেকে বর্ণিত নাবি সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করা হলো যে উটের গুছ্ত সম্পর্কে তিনি বললেন তাওয়দ মিন হা তোমরা এই উটের গোস্ত খেয়ে উজু করো এবং ছাগলের গোচ্ছ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন দাও উজু করিও না তার দ্বারা এর থেকে স্পষ্ট প্রমাণ হলো যে উটের গোস্ত খেয়ে উঁজু করতে হবে উটের গোস্ত খেলে অজু চলে যাবে আর ওজু না থাকলে তো ওজু নাই আর যদি অজু অবস্থায় উটের গোস্ত খায় তাহলে নামাজের জন্য কোরআন তালাউতের জন্য উঁজু করতে হবে তাহলে অজুরা আবার চলে আসবে আর ছাগলের গোস্ত খেলে অজু দরকার নেই এর স্পষ্ট প্রমাণ হলো আর এখানে আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে কেন উজু করতে হবে উটের কোস্ত খায় আর কেন উজু করতে হবে না ছাগলের গোস্ত খায় সে সম্পর্কে আল্লাহ সুমান্নালি ভালো জানেন আমাদেরকে নাবি সল্লা আলাহম অর্ডার দিয়েছেন আমরা শরীর মোতাবেক আমল করব কেন কি কি উদ্দেশ্যে এটা আমাদের বিষয় নয় যেহেতু স্পষ্ট প্রমাণ আছে এবং নাবি অর্ডার দিয়েছেন তার আদেশ পালন করা এবং নিষেধ থেকে দূরে থাকা এটা মোমিনের কর্তব্য এ সম্পর্কে কোরআন এবং সুননাতে অনেক আলোকপাত করা হয়েছে তারপরও এ সম্পর্কে দু একটি কারণ ওলামা কেরাম উদ্ঘাটন করেছেন যে তার মধ্যে একটি হলো যে হাদিসটি বারাইবনা আজিব আজেবরাজন থেকে বর্ণিত নাবি সাল্লাহ আসসালামকে জিজ্ঞাসা করা হলে যে ও জিজ্ঞাসা করা হয়েছে জানিস সোলাতে ফি মাবারিকিল ইবিল উট বাদারের স্থানে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নাবি সাল্লাহ আসালাম বলেছেন লা মাবার মাবারিকিল ইবিল তোমরা উট বাদারের স্থানে নামাজ পড়িও না কেননা ফাই ইন্হা মিনা শাহ অথীন কেননা এটা শয়তানের থেকে উটটা হলো শয়তান থেকে এই হাদিস আবু দাউদে আছে চারশো তিরানব্বইতে তারপর আল্লাহ আলম্লা সোহি বলেছেন এরাউল গালিলের মধ্যে একশো ছিয়াত্তরে অন্য একটি বর্ণাতে ইবনে মাজার বর্ণা আছে যেটা সাতশো উনসত্তর বর্ণা আছে কীভাবে আছে ফাইন্যা খুলিকাতমিনা এই উটটাকে সৃষ্টি করা হয়েছে শয়তান থেকে তো এখানে যেহেতু শয়তান থেকে এখানে আছে তো করলে শয়তানের কুমন্ত্রণা চলে যাবে তাছাড়াও আল্লাহ নবী সাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটি রয়েছে মুসনাদ আহমদের মধ্যে দুই হাজার ছয়শো সাতাত্তরে সাতষট্টিতে নবী সাল্লাহাম সাহাবি আহমজাদ আমরুল আসলামী থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহ জহরি কুল্লি বাইর ইন শাহিতন প্রত্যেকটি উটের উপরে শাহতান রয়েছে ফাইজা রকিব তুমুহা ফাসামুল্লাহ আজ্জাবাজাল্লাহ তোমরা যখন উটের উপরে শহর হবে তখন আল্লাহ সোবান তাল্লাহার নাম বলবে বা নাম লইবে নাম নামলে আল্লাহর নামলে উপরে সওয়ার করবে তে এর থেকেও স্পষ্ট প্রমাণ করে যে এখানে কেন উঁজু করার উদ্দেশ্য তারপর আলেমগণ এখানে যেমন আল্লাহ ইবনুল কাইম রহিমা উল্লাহ তারপর বড় বড় আরও বি এলামুল মুাক্ষিনের মধ্যে ইবনিল তাইম রহমুল্লাহ আরো বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এখানে কারণ কী আল্লাহ আলম সর্বসা করলে বলা হলো আল্লাহনবী সাল্লাহ আসলাম উজু করতে বলেছেন এটাই হলো সর্ব সবার উপরে আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে কোরআন এবং সুনার আল্লাহকে ইসলামের শরীয়তের উপরে পূর্ণ এতে অনুসরণ করার তৌফিক দান করুন সকল অন্য অপরাধ থেকে আমাদেরকে দূরে থাকার তফফিক দান করুন আমিন করুন 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 আমিন হাজা নবী মহম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم, وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء